পিতামাতার প্রতি একটা দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব পালন করতেই হবে আমাদের। আপনি যদি পিতামাতাকে কক্সবাজার একবার ঘুরতে নিয়ে যান, দেখুন 1 বছর 2 বছর সে মনে রাখবে, সে যে কাউকে দেখা হলে যে আমার ছেলের সাথে আমার মেয়ের সাথে আমি কক্সবাজার গিয়েছিলাম, সমুদ্র দেখেছি, পাহাড় দেখেছি, ঠিক আছে, নদী দেখেছি, গাছপালা দেখেছি, অনেক মজা করেছি। তো তা হবে কি, যখন বয়স হয়ে যাবে না বৃদ্ধ মাম্মা, তখন তাদের নিয়ে কোথাও ঘুরতে পারবেন না। এই জন্য তাদেরও বয়স থাকতে থাকতে তারা একদম এখন সুস্থ আছেন, তো তাদেরকে নিয়ে ঘোরা উচিত। আপনার বহুত সম্পদ হবে, দেখুন এমন এমন সময় আছে যে আপনার টাকা হবে কিন্তু আপনি আপনার বাবা মাকে পাবেন না, তখন আপনার ওই টাকা দিয়ে আপনি সুখ পাবেন না, কি জানি একটা নাই, কি জানি একটা নাই, কি জানি একটা নাই মনে হবে। আর আপনি যখন দেখুন সন্তানের অনেক দায়িত্ব আছে, একটা সন্তানের যে কত দায়িত্ব, আমাদের আমরা তো সন্তান হিসাবে সেই দায়িত্বগুলো পালনও করি না, আমাদের মায়ের প্রতি যে দায়িত্ব আছে আমরা তো পালনই করি না। ইসলামে দেখুন ইসলামে ভালোবাসার কথা কিন্তু বলা হয়েছে, সন্তান মায়ের প্রতি একটা ভালোবাসা আছে, বাবার প্রতি একটা ভালোবাসা আছে। আমাদের সবার এখন পিতামাতা আছে, যাদের আছে তারা আসলে পিতামাতা যে কতটা আমাদের জন্য ছায়া হয়ে আছে এটা কিন্তু আমরা বুঝতে পারি না। এই যে গতকাল রাতে আমার বন্ধুর বাবা আমাকে ফোন দিয়েছিল, আঙ্কেল অনেক সময় কথা বললো, এবং পরে আমি সকালে জানতে পারলাম যে আঙ্কেল হসপিটালে, আঙ্কেল তার হার্ট অ্যাটাক হয়েছে। তো সে তার কিছু কষ্টের কথা হালকা কিছু বলেছিল, সেই কষ্টতে আজকে হার্ট অ্যাটাক হয়ে গেল। আমার তখন মনে হলো যে বাবা মা, দেখুন আমাদের বাবা মা আছে, তারাও জীবিত আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের নেক হায়াত দান করুন, এবং আল্লাহ তাদেরকে ওই পর্যন্ত হায়াত দান করুন যতক্ষণ পর্যন্ত আমার সাকসেস, আমার কামিয়াবি সে দুনিয়াতে দেখে যেতে পারে। কারণ আমার সাকসেস কামিয়াবি যদি আমার বাবা মা না দেখতে পারে, আমার ভেতরে তো তাদের ভেতরেও তো একটা সন্তুষ্টি কাজ করবে না। তারা এত কষ্ট করে আমাদের লেখাপড়া করিয়েছে, এত বড় করিয়েছে, যদি আমাদের সাকসেস দেখতে পারে তাদের একটু ভালো লাগবে। তো আমরা কতটুকু তাদেরকে সন্তুষ্ট করতে পারতেছি আমি ঠিক জানি না, তো বাবা মাকে আমাদের অনেক সন্তুষ্ট করতে হবে, তাদের মুখ থেকে উফ শব্দ পর্যন্ত শোনা যাবে না। দেখুন রোজার ভেতরে যদি আপনি আপনার গুনাহগুলো মাফ করতে না পারেন, তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই রোজা পেয়ে যে গুনাহ মাফ করতে পারবে না তার মতো অভাগা কেউ নেই। বাবা মাকে পেয়ে যে গুনাহ মাফ করতে পারবে না বাবা মা জীবিত থাকা অবস্থায়, তার মতো অভাগা কেউ নেই। তো আমাদের উচিত এই রমজানকে কাজে লাগানো, রমজানে বেশি বেশি ইবাদত করা, রমজানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। দেখুন রহমত চলে গেছে, এখন মাগফিরাত চলতেছে, আজকে মাগফিরাতের 12তম রোজা। তো আমরা আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবো, আল্লাহর কাছে যেন আমরা সিরাতুল মুস্তাকিম পথে চলতে পারি সেটা চাইবো। কারণ আপনি যদি ভালো পথে আমরা যদি ভালোভাবে না চলতে পারি আল্লাহর রহমত ছাড়া আমাদের কোনো গতি নেই, জান্নাত পেতে পারবো না। জান্নাত আল্লাহ যদি হিসাব নেয় জান্নাতে আমরা যেতে পারবো না, কারণ আমাদের তো আমলটা ওরকম নেই। আমরা নবীর শাফায়াত ছাড়া এবং আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। এবং আমরা দেখুন জীবনে কিছু ভালো, আপনি মুভি দেখতে পারেন, ভালো কিছু, ভালো কিছু মানুষের সাথে চলতে পারেন, ভালো কিছু বই পড়তে পারেন, এই জন্য আপনি ভালো কিছু আলেম আছে, জ্ঞানী আছে, তাদের সাথে একটু বন্ধুত্ব করবেন। আপনি যদি তাদের সাথে বন্ধুত্ব করেন, ইসলামিক জ্ঞান আপনার স্পর্শে থাকলে আপনার ভেতর অনেক পরিবর্তন আসবে। আমাদের তো ইসলামিক জ্ঞান ওইভাবে নাই, আমরা তো ইসলাম সম্পর্কে জানি না। দেখুন জান্নাতে গেলে আমরা কি পাবো, জাহান্নামে গেলে আমাদের কি সাজা হবে, এগুলো আমরা কিন্তু সঠিকভাবে জানি না। যদি জানতাম তাহলে আমরা কিন্তু ইবাদত করতাম, আমরা ওইভাবে ইবাদত করতাম, কিন্তু আমরা তো জানি না। আমাদের উচিত আরো জানা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়তে হবে, তার জীবনী পড়তে হবে। আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী না পড়েন তাহলে আপনি তো বুঝতে পারবেন না। আমাদের আমাদের সুপার এখন হিরো নায়ক আমরা কাদের, আইডল কাদের ভাবি, শাহরুখ খানকে ভাবি, বিরাট কোহলিকে ভাবি, তো এরা কি আইডল? এরা আইডল হওয়া উচিত না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়তে হবে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জীবনে একবার হলেও পড়তে হবে। তার জীবনী পড়লে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আল্লাহ আমাদের তৌফিক দিক আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ার এবং ইসলামের পথে চলার, সিরাতুল মুস্তাকিম সহজ সরল পথে চলার। আল্লাহর কাছে অনেক চাইতে হবে, আল্লাহর কাছে চাইলে অবশ্যই পাবে। আল্লাহ
আল্লাহ কখনো কাউকে বান্দাদের খালি হাতে ফেরান না।